গুড ইভিনিং গাইজ, আর একটা নতুন ব্লগলে আপনার সকলকে স্বাগতম জানাইছো। এতিয়া রাতেপা 9টা বাজিছে, আর রাতেপা 9টা বাজাত মানে আপনার ইভিনিং কইছো, কারণ আপনাদের মানে ভিডিওটো ইভিনিংত চাব। তো আজি 14 জুলাই, তো আপনাদের 21 তারিখে ভিডিওটো চাবলে পাব রাতি। তো মো ভিডিওটো মানে এডিট করতে তো 1 সপ্তাহ লাগে, তো সেইকাৰণে মানে কৈ দিছো আর ডেটটো। তো আজি ওলাইছো আর দেওবার, তো সানডে রাইট বলে নহয়, কারণ আপনাদের তো খবর পাইছে সাকে আমার গ্রুপর রাইডার এজনের বাপেক ঢুকাল, তো তখেতর ঘরলকে খবর লোলে গে আছো। সুখর সময় তো সকল যায়, কিন্তু আমি মানে দুঃখর সময় তো যাওয়া মানুষ, তো সেখানে ওলাইছো আজি, কারণ সুখতো আপনার সবকে লগ পাওয়া যায়, কিন্তু দুঃখর সময় মানে বহুত কম মানুষে যায়, তো সেইকাৰণে ওলাইছো আর। তো আঙ্কুল যতে আছে আঙ্কুল আত্মায় শান্তি পাক। তো আরও দুজন আহি আছে ইফালেরপরা, তো মই ঘরতে আছো, ওলাম আর এতিয়া। তো ভিডিওটো চাই থাকলে গম পাব কোন আহিছে, কার ঘরলে গৈছো, তো সকলোখিনি গম পাব কোন জায়গায় গৈ আছো। তো আর বেশি কথা নকও, সিধা মটর ব্লগিংত লগ পাম। তো বলক বহুত দিন হয়ে গেল এখন বাইকত মানে রাইডত ওলাই নাই, মই তো এখনতে গৈ থকা হয়, আর এখন মানে কবাত লৈ গলো মানে ভিডিও বনোৱা নহয়। আর ইয়াত আনন্দ মেলা আহি আছে, বনাই আছে খালি বনাই হোৱা নাই, মানে অলপ দিন রানিক আর নুলিয়াও, মই একদম ভালকে রোদ দিলে সব বোকা চোকা শুকালেহে উলিয়াম। সেইদিনা পুরা ধুই মেলি একদম সেন্টেন লুপ করে টিপটপকে মানে থাকি দিছো পেডক চেডক লগাই, তো উলিয়াবলে মন নাই বোকাত মানে। বাইক সার্ভিসিং করব হয়ে গেল, হয়তো অহা মাহত আগস্টত গুয়াহাটি যাবও পারো। ব্রেক পেডব গৈছে মানে 3খন গৈছে আর ভালকে চাইছো, মই তো চেঞ্জ করবলে হয়ে গেল, ইঞ্জিন অয়েলও চেঞ্জ করব হয়ে গেল, আর টোটাল বডিও সাকে ক্লিন করব লাগিব এবার। গুয়াহাটি গেলে সার্ভিসিংও হব, রাইড এটাও হয়ে যাব, তো সেইকাৰণে মানে গুয়াহাটিতে করাম। যোরাবটত যখন খুলিলে সেখন ঘরলকে আহে তার টেকনিশিয়ান, কিন্তু ঘরলে নেমাতো মই, বহুত দিন হয়ে গেল লং রাইড মরা নাই মই কতো, তো এটো চলতে রাইড এটাও হয়ে যাব আর। তেল তো ভরাই ললো, এতিয়া টেনশন নাই আর তিনচুকিয়ালকে, আর জাহিদ আর ভাস্কর আধা পালেহি, মই দুলিয়াজানের পরে ওলাব পৰা নাই। টিলিঙা মন্দির আহি পাই গলো, তো আজি ভিড় পুরা দেওবার। আনকালে ইমান ভিড় না থাকে দেওবার হলো, আজি মানে বেশি ভিড় নাকি, মানুষ পুরা। আপনাদের দর্শন করে লোক মূর লগতে ভিডিওতে দর্শন করে লোক আর যে যে দূরেরপরা চাই আছে। আগতে এটা টাইম আসলে যেতিয়া মই মানে ইউটিউব চিউটিউব করা নাছিল 220 থাকুতে, আর এইটো রাস্তা মানে 130-140 থাকে, পুরা একটা সম্মান, একো স্পিড ব্রেকার নাই, তো কলেজের পর একদম এই টার্নিংলকে পুরা পকায় আহিব পারি। আজিকালি নয়, আজিকালি রাস্তা বেয়া হল, স্পিড ব্রেকারও দিলে মাজত। আজি একো পিন্ধা নাই মই, রাইডিং গিয়ার, হ্যান্ড গ্লোভস সব এনেকে একদম সিম্পলত আহিছো, কারণ মানে এনেকাত জায়গাত গৈছো তো এইবোৰ ভাল নালাগে রাইডিং গিয়ার চেয়ার পিন্ধি। জাহির দাহত তো আহি পাব নালাগে, কারণ ইমান সোনকালে নেপায়হি সেপিনের পৰা আহি,
আৰু কাৰণ জাহিদা স্কুটি লৈ আহিছে, ভাস্কৰে বাৰু 900 লৈ আহিছে, কিন্তু জাহিদাটো লাহে লাহে আহিব লাগিব, ইমান সোনকালে নাপাবই চাগে, মই ৰখিবই লাগিব অলপ দেৰি। লাগিছে ৰখ, বহুত দিন অহা নাই এফালে মই। ৰখিম ক'ত, চাহে নাইচোন জেগা। অঁ ইহঁতে আগতে পাই গ'লাহি, কি ইমান সোনকালে পালাহি নেকি, আগতে পালাহি নেকি। আমার জাহিরা স্কুটিত, পিছফালে ভাস্কর আহিব, তো দুটা বাইকত এটা স্কুটি, আজি মানে কম্বিনেশনটো একদম বেলেগ, মানে আমার এখন সুপার বাইক, এখন অফ রোডিং, এখন স্কুটি। এনেকেও কবাত আহি চাব লাগে, তেতিয়া ভাল লাগে, সদায় সুপার বাইক লৈ বা কিবা কৰি গৈয়ে থকা হয়, এদিন বেলেগ এটা স্টাইলত অহাটো মজাই বেলেগ। আৰু কিমান দূৰ আছে জানো পায়, আমি তিন টিকৰি আহি আছোঁ। আৰু এইটো ৰাস্তাত আজি মই প্ৰথম আহিছোঁ, আনকালে অহা নাই নাই বাৰু। এইবাৰ টেং বেগ ইয়াত লগাই ল'লোঁ, মেপ উলিয়াইছোঁ, কাৰণ বেছি দূৰ নাই আৰু। এইপিনে দেখা আছে যে, অঁ এইডোখৰত দেখা আছে দেখোন, এইফালে সেইডোখৰ কাৰে হৈ আহিলোঁ, এইডোখৰত দেখা আছে যে, কোনটো গ'লি, খতমে হৈ গ'ল আকৌ। অঁ হা এবাৰ স্কুটিলে স্বাগতম, বাইকে এবাৰ মই জাহিদা স্কুটিত আহি গ'লোঁ। আমি ঘূৰি আহি আছোঁ, মানে পলাশৰ ঘৰৰ পৰা অলপ দূৰ পালোহি আৰু আহি। তো এতিয়া ক'ৰবাত লাঞ্চটো কৰি লাহেকৈ গৈ থাকিব লাগিব। ইয়াতে খাবলৈ সোমাম 37ত, তো এই বাইক ক'ত থলে,
হ্যাং ব্যাগটো খুলি লোক ও মই অলপ চেন নেমাৰিলোঁ মানে উৰা নাই উৰি নাযায় বাৰু কেবিন আছে নাই কেবিন ইয়াত খাব সোমাইছিলোঁ কিন্তু মানে অৰ্ডাৰ ল'বলৈ অহা নাই কমেও আধা ঘণ্টা বহিলোঁ তো সেইকাৰণে গুচি যোৱাই ভাল ইমান ছাৰ্ভিচ ফকটীয়া আধা ঘণ্টা যদি আৰু অৰ্ডাৰ ল'বলৈ নাহে তো সোমাই কি লাভ তো সেইকাৰণে আগত আছে কৃষ্ণচূড়া নে কিবা এখন ৰিজৰ্ট তো তালৈ যাওঁ মানে এহেঁতৰ নামটো বহুত হৈ গ'ল ন তো সেইকাৰণে মানে ইমান কাষ্টমাৰ পালেও নেপালেও এহেঁতি মানে ইমান পাত্তা নিদিয়ে বহি থাক খালে খাবি নেখালে নাই নিচিনা হৈছে আৰু সেইকাৰণে ইমান হেৰি কৰি থাকিব নাই আৰু নথকা নহয় তো সেইকাৰণে আগলৈ যাওঁগৈ ৰাস্তা বৰবাদ এইটো মই থিয় হৈ চলাই লৈছোঁ এফালে হয়নে কোনফালে মই আহি পোৱা নাই কোন বেলেগ ফালে গুচি গৈছোঁ এইবোৰ বুঢ়াইটো মৰে আগবুৰি নাই পাৰ হৈ দিছে পিছত আহি মাৰি দিব কোনোবাই এইটো গাই এই গাই তাক আমি কৃষ্ণচূড়াতহে লগ পামগৈ আৰু চাগে এখন কৃষ্ণচূড়া ৰিজৰ্ট হা এণ্ট্ৰি ফিজ লাগে নেকি খাবলৈও অঁ এইফালে চাহে নাই ক'ত থ'ব ইয়াত থ ইয়াত ইয়াত হেৰিটো অঁ ইয়াত ইভাগে সোমাবলৈ এণ্ট্ৰি ফিজ লাগে মানে কেলৈ লাগিছে 30 টকা বিচাৰিছে নে মই খাবলৈও লাগে নি বুলি ক'লো ৰেষ্টুৰেণ্ট যাব নি নেলাগে বুলি ক'লো অঁ এনেই অঁ এয়াৰ পৰা খাই ওলাইছোঁ এতিয়া এখন কৃষ্ণচূড়া একেই চবতে টাইম লাগে আৰু এতিয়া মই আহি আছোঁ অকলে অকলে এইফালেদি তো সেইপিনৰ পৰা সিহঁতি গ'লগৈ জাহিদা আৰু ভাস্কৰ সিহঁতি বাইপাছেদি গ'লগৈ মই এফালে ভিতৰৰ ৰাস্তাটোৱেদি সোমাই আহিছোঁ ৰাস্তাটো পিছে চিনি নাপাওঁ কিন্তু গৈ থাকোঁ আৰু নহ'লে কাৰোবাক সুধিব লাগিব তিনিচুকীয়া পাই গ'লোঁ আহি দুলীয়াজান আহি পাই গ'লোঁ
5টা 6 হল তো 5:30 মানত ঘর পাই যাম আধা ঘন্টা ধৰিছো লাহে লাহে আহি আছো ঘরলে যাম যেতিয়া ইমান খপজপ কৰিব দরকার নাই রাস্তাও বেয়া আর এই ভিডিওটো ইমান মানে খাস নাছিলে একো দেখাবলগিয়া তো এখানে ভিডিওটো ইমানতে সমাপ্তি মারিম আর ভিডিওটো যদি চাই ভাল পালে লাইক করব কমেন্ট করব আর শেয়ার করে দিব পারিলে আর যদি চ্যানেলটো নতুনকে আছে চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাখর ঘন্টিটো দবাই দিব ইয়াকে কয় ভিডিওটো ইমানতে সমাপ্তি মারিছো বাই বাই।